আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মহাবিজয় যন্ত্র দেব, যে যন্ত্র অঙ্কন করে মাদুলির মধ্যে ভরলে আপনি সর্বকার্য সিদ্ধি করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি কাজ আপনি হাসিল করতে পারবেন, সবার কাছ থেকে মান সম্মান পাবেন এবং শত্রুর কুকর্ম থেকে আপনি নিজের শরীরকে সুরক্ষিত রাখতে পারবেন। বেশ কয়েকটা ইউটিউবে ভিডিও দিয়েছি নিজের শরীরকে সুরক্ষিত রাখার জন্য, যে কোনো কাজ হাসিল করার জন্য, মুশকিল আসান করার জন্য। সবাই সমস্ত কিছু জোগাড় করতে পারেননি, তাই তাদের জন্য আজকের ভিডিওতে খুব সহজে এমন একটি যন্ত্র মেনেছি যেটি লাল কলম দিয়ে সাদা কাগজের উপর সঠিক যেভাবে আমি দিচ্ছি সম্পূর্ণ সেইভাবেই ছকটি এঁকে সমস্ত মন্ত্র এবং নাম্বার সমানভাবে এবং গুছিয়ে লিখে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করে তামা অথবা রূপার মাদুলিতে ভরে মোম আটকে ধারণ করলে সর্বকার্য সিদ্ধি অথবা সব জায়গায় জয়ী হওয়ার জন্য আপনি তৈরি হয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম সাদা কাগজের উপর এই যে যন্ত্রটি ভালো করে দেখবেন, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, প্রত্যেকটি অক্ষর ভালোভাবে আপনি গুছিয়ে লিখবেন। সাদা কাগজের উপর লাল কলম দিয়ে এই যন্ত্রটি আপনি তৈরি করবেন। এরপর প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করে এই নকশাটির উপর যে কোনো জাগ্রত দেবীর স্থানের মাটি, অর্থাৎ কালীদেবী হোক, চণ্ডীদেবী বা দুর্গাদেবী, যে কোনো দেবীর স্থান থেকে অল্প মাটি নিয়ে এসে এই যন্ত্রটির মধ্যে রেখে যন্ত্রটিকে ভালো করে মুড়ে তামা অথবা রূপার মাদুলিতে ভরে মোম আটকে লাল সুতো দিয়ে যদি গলায় ধারণ করতে পারেন, তাহলে এই মহাবিজয় যন্ত্রের প্রভাবে আপনি সব জায়গায় জয়ী হতে পারবেন, সমস্ত কাজ হাসিল করতে পারবেন এবং নিজের দেহকে সুরক্ষিত রাখতে পারবেন শত্রুদের কুকর্ম থেকে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। 2024 সাল 10ই ফেব্রুয়ারি শনিবার কলকাতা রুবিতে চেম্বার হবে, ওইখানে দেখানোর জন্য। এবং এই মাদুলি যদি আপনি নিতে চান আমার থেকে, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।